বিএনপি জামায়াতের মতো সন্ত্রাসী দলের হরতাল এখন ভোতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। তিনি বলেন, এই হরতালে জনগণের সমর্থন নেই, আর নাশকতার চেষ্টা করলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে। বিকেলে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক শামসু, মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, আওয়ামী লীগ নেতা সোহান সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। বিএনপি বা সাতদলীয় জোটের রাজনীতি সন্ত্রাস নৈরাজ্যপূর্ণ রাজনীতি, আমার বেগমগঞ্জবাসী এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছে। আমি এই জন্য বেগমগঞ্জ উপজেলাবাসীর সর্বস্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই। আজকে সারাদিন আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাস্তায় ছিল, আমি যারা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামী দিন আন্দোলন সংগ্রামে স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।